Assalamualaikum, friends. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ট্রিক্স আপনাদের জন্য নিয়ে আসলাম। থাম্বনেল দেখেই বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা ফেসবুকে কিভাবে 3D ফটো আপলোড করবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু একটা ছবি আছে। তো এটা 3D ফটো হিসেবে আপলোড করেছে। তো এটা দেখেন, আমি যদি মোবাইলটা এদিক সেদিক নাড়াচাড়া করি তো ছবিটা অটোমেটিকলি নড়াচড়া করে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা ফেসবুকে ছবি আপলোড করেন, আপনাদের বন্ধুরা দেখবে আর জ্বলবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটার জন্য আপনাদের কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নাই, চলুন ভিডিওটা দেখে আসি। নতুন নতুন ভিডিও পেতে ওয়াল ট্রিক্স আসাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজিয়ে ওয়াল করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আপনারা যদি ফেসবুকে 3D ফটো আপলোড করতে চান, তো অবশ্যই আপনাদের মোবাইলে ফেসবুক আছে, ঠিক আছে? তো আপনাদের ফেসবুকটাকে আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ফেসবুকটা ওপেন করার পরে তো এখানে দেখেন হোয়াইট সামথিং হেয়ার একটা অপশন শো করতেছে। তো এই জায়গাটার মধ্যে আপনারা টাচ করবেন। তো বন্ধুরা, এখানে টাচ করার পরে এখানে দেখেন অনেক লেখা শো করতেছে। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখেন 3D ফটো, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা কি করবেন, এবার 3D ফটোর মধ্যে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে বন্ধুরা, এবার আপনারা যে ছবিটাকে আপনারা ফেসবুকে আপলোড করতে চান, তো ঠিক সেই ফটোটাকে আপনারা টাচ করবেন। তো টাচ করার পরে ঠিক এরকম সার্চ করবে ওরা একটু সময়। তো একটু ওয়েট করেন। তো 3D ফটো হিসাবে ওরা সার্চ করতেছে। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু আমার 3D ফটো হিসাবে ওরা সার্চ করে নিয়েছে। এবং আমার মোবাইলটা যদি এদিক সেদিক নড়াচড়া করি তো অটোমেটিকলি ছবিটা নড়াচড়া করতে থাকে। তো বন্ধুরা, এবার আপনাদের কি করবেন, তো এখানে যদি আপনারা কিছু একটা টাইপ করতে চান তো এখানে আপনারা টাইপ করতে পারবেন, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে আপনারা যে কোনো আপনারা মন মতো লিখতে পারবেন, ঠিক আছে? তো লেখার পরে আপনারা কি করবেন, তো এখানে দেখেন পোস্ট একটা অপশন শো করতেছে, ঠিক আছে? তো আপনারা ছবিটাকে পোস্ট করে দিবেন। তো বন্ধুরা, পোস্ট করে দেওয়ার পরে ঠিক এই ছবিটা ফেসবুকের মধ্যে আপনাদের 3D হিসাবে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন পোস্ট করে দেখাইতেছি আপনাদেরকে, কিছু লিখবো না এখন আমি। তো একটু ওয়েট করেন। তো বন্ধুরা দেখেন, আমার ছবিটা কিন্তু 3D ফটো হিসেবে আপলোড হয়ে গেছে। তো এবার যদি আমি মোবাইলটা এদিক সেদিক নাড়াচাড়া করি তো ছবিটা অটোমেটিকলি নড়তে থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, এভাবে আপনারা ফেসবুকের মধ্যে অনেক মজা করে ছবি আপলোড করতে পারবেন নতুন সিস্টেমে, ঠিক আছে? তো আপনাদের বন্ধুরা যদি এবার দেখে যে আপনি ফেসবুকের মধ্যে এই সিস্টেম নতুন সিস্টেম মানে ছবি আপলোড করেছেন, তো সে অনেকটা রাগ হয়ে যাবে কীভাবে ছবিটা আপলোড করেছেন। তো বন্ধুরা।